কামরূপর আগিয়াথুরীত পশুধনের খা কাটবলে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হাজোর এজন লোকর। পশুধনের খা কাটবলে গিয়ে হাজোর কুলহাটির 2 নং হিদালগুড়ির কৃষক পরমেশ্বর দাসর রহস্যজনকভাবে মৃত্যু হয়। ঘটনা অনুসরি যাকালি পুয়া ভাগত 4 জনীয় দল এটির সঙ্গে হিদালগুড়ির আমিনগড় ল ইউনিভার্সিটির সমীপর পিটনীত খা কাটবলে গেছিল কৃষক পরমেশ্বর দাস। পিছত খাহনির সন্ধানহীন হয় কৃষকগী। লগর কৃষকগিয়ে আর রাইজে নিশার ভাগলে পরমেশ্বরক বিচারি সন্ধান নপাত পরিয়াল লোক খবর দিয়াত পরিয়াল লোকে আমিনগাঁও আরক্ষী চকীত এখন এজাহার দাখিল করে। পিছত পরমেশ্বরের সন্ধান বিচারি SDRFএ অভিযান চলায় যদিও নিশার ভাগলে কৃষকগীর সন্ধান উলিয়াব নারে। পিছত ঘটনার 16 ঘণ্টা উকলি যার পিছত আজি পুয়া ভাগত পরিয়াল লোক আর স্থানীয় রাইজে পুনের সেই স্থানত বিচার অভিযান চলাত পুয়া 6:30 পরমেশ্বরের মৃত অবস্থাত উদ্ধার হয়। মৃত লোকজনের সুহাতত তেজর চেকুরা আর দুয়ো কানেরে রক্তাক্ত অবস্থাত উদ্ধার হয়। এই ঘটনায় অঞ্চলটত চাঞ্চল্যর সৃষ্টি করেছে। ইতিমধ্যে মৃত ব্যক্তিজনক মরণোত্তর পরীক্ষার বাবে লই যাওয়া হয়েছে। আমি 10টামান বাজার ঘাঁহ কাটা আরম্ভ করলো। আরম্ভ করি আমি 2 ঘণ্টামান সময় ঘাঁহ কাটার পিছত আকো রাস্তা ঠায়ার উঠি আই আমি চাউলজনে পানী তুলি খাই ঠিক 1টামান বাজাত আকো গোটাই গিয়ে আমি নামি গেল। নামি গেল। নামি যাওয়ার পিছত আমি আমি আমার নিজে নিজে কামত লাগি থাকলো। আমি যেটা আকো ঘাঁহ কাটি হয়তো কাটি আছে বলে ভাবি এনেকে এনেকে আমার যেটা প্রায় 2-3 জন বাইছি যেটা যেটা আহা নাই তেতিয়া আমার সন্দেহ হল হয়ে তেওঁক আমি গেরুৱা গেলি বোধ করলো তেওঁ কোনো মাছ চাছ নাপালো। মাছ চাছ নাপাই ফেলে আমার তাতেও আমি এইখানি কথা আমি তাতে শিশুটি জনাবার দিলে আর আমি বাকিখানি ঘরতে জনালো আর বিচার বিচার করলো আমি বিচারি ফেলে মানুষজন তারমানে আমি নাপালো। নাপাওয়ার পিছিয়ে গাঁওয়ের মানুষ এটা বর্তমান কিছুমান আহি তারমানে বিচার বিচার করছি কিন্তু মানুষজন পাওয়া নাই কিন্তু তাতে খাওয়ার পোল লাগে তার কাঁচা ঘা গেল আমার দেখা গেছি বর্তমান 3-4 জন মানুষ ঘা কাটবে আগে যাকালি ৰাতিপুৱাৰ ভাগতে পৰমেশ্বৰ দাস আৰু লগৰীয়া ছজনৰ লগত তেওঁ আমিনগাঁও স্থিত ল কলেজ কেম্পাছত গৰুৰ বাবে ঘাঁহ কাটিবলৈ আহি নিৰুদ্দেশ হৈ থাকে। লগৰ কেইজন ঘাঁহ কাটি ঘাঁহবোৰ এক জেগাত গোটোৱাৰ পিছত উপযুক্ত এই পৰমেশ্বৰ দাস আহি নোপোৱাত তেওঁলোকে ইফাল সিফাল কৰি বহুতখিনি বিচাৰ খোচাৰ কৰিলে কৰাৰ অন্তত বিচাৰি নাপাই ঘৰত খবৰ দিয়া হ'ল। ঘৰত খবৰ দিয়াৰ পিছত কুলাটিৰ পৰা অৰ্থাৎ গাঁৱৰ পৰা প্ৰায় 30 জনমান ব্যক্তি আহি ৰাতিয়েই পোহৰৰ ব্যৱস্থা কৰি বিচাৰ খোচাৰ পুনৰবাৰ কৰে যদিও কোনো ধৰণৰ সম্ভেদ পোৱা নগ'ল। কিন্তু আজি ৰাতিপুৱা গাঁৱৰ ৰাইজ বংশ পৰিয়ালৰ ব্যক্তিসকল পুনৰ আহি ঘাঁহনিৰ মাজত ভাল ধৰণে বিচাৰ খোচাৰ কৰি মৃত অৱস্থাত পৰমেশ্বৰ দাসক ৰাইজে উদ্ধাৰ কৰে। মৃত ব্যক্তিজনৰ দেহৰ অৱয়বটোলৈ লক্ষ্য ৰাখি কাণ দুখনৰে তেজ ওলাই আছে আৰু মুখেৰেও ফেন ওলাই থকা অৱস্থাত পোৱা গৈছে। গতিকে এতিয়া কেনেধৰণে কি হৈছে ঘটনাটো পুলিচ প্ৰশাসন আহিছে অহাৰ পিছত পোষ্টমৰ্টম কৰাৰ পিছতহে সবিশেষ কথাটো জানিব পৰা হ'ব। হাজোৰ পৰা মৃদুল মজুমদাৰৰ ৰিপৰ্ট NFR24। এনি ভাৰত 24ৰ প্ৰথম প্ৰয়াস জুবিন গাৰ্গৰ গীতৰ প্ৰতিযোগিতা। জুবিনৰ গানে কি আনে? অডিশ্যনৰ বাবে যোগাযোগ কৰক
86386-61821 আৰু 88128-31556 নম্বৰত। এনি ভাৰত 24 উদ্যোগত এটা নতুন সংগীতৰ প্ৰতিযোগিতা আয়োজন কৰা হৈছে, য'ত মোৰ গানৰ প্ৰতিযোগিতা হ'ব। আপোনালোকে তাত প্ৰতিযোগী হিচাপে আহিবলৈ পাৰিব আৰু মোৰ ফালৰ পৰা আন্তৰিক শুভকামনা জনাইছোঁ। আৰু অনুষ্ঠানটোৰ নাম হৈছে গানে কি আনে। সকলোকে মৰম জনাইছোঁ, সকলোৱে আহক, ইয়াত অংশগ্ৰহণ কৰক। থেংক ইউ ভেৰি মাছ, লাভ ইউ।